হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো আজকে বেশি কথা বলে বকবক বকবক বেশি করে সময় নষ্ট করব না, কারণ আমি খুব শর্টের মধ্যে আমি আমার জীবনযাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি সারাদিনে আমি কীভাবে কী করি, কীভাবে থাকি সেটা। জামাকাপড় দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানে মেলে রেখেছি, কিচ্ছু শুকায়নি। আর যেটা বলার কথা যে আমি তো আমার ব্লগটা তো লাইফস্টাইল ব্লগ, আমি সারাদিন কী করি না করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা, সেই জন্য আমার লাইফস্টাইল দেখানোর চেষ্টা করি, সারাদিন আমি কী করি না করি সেটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি আর কি। আর হচ্ছে আমার লাইফস্টাইলটা হচ্ছে একটু আলাদা, মানে সবার থেকে একটুখানি আলাদা। কারণ হচ্ছে সবাই আমি যেটা মনে করি আর কি, যে মা দুর্গা যেরকম দশপূজা সেরকম আমাকেও এখানে সেরকম করেই করতে হয়, সব কিছু সামলাতে হয়, ঘরে বাইরে চাকরি সংসার, ঘরের সংসার, মেয়ে ছেলে শ্বশুর শাশুড়ি সবাইকে আমাকেই সামলাতে হয়। সেই জন্য আমি মনে করি যে আমার লাইফস্টাইলটা একটুখানি হলেও সবার থেকে একটু আলাদা হবে, কারণ আমিও চাই যে হয়তো বাজার চলে আসবে তারপরে রান্না করব, বা ঘরে বসেই অর্ডার করলেই সব কিছু পেয়ে যাব, এরকম না। আমার লাইফস্টাইলটা টোটালি আলাদা, কেন আমাকে বাইরে চাকরিও করতে যেতে হচ্ছে, ছেলে মেয়েকে সামলাতে হচ্ছে, শ্বশুর শাশুড়ি আমার আরও দুই ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি আমার দুই ছেলে মেয়ে, আমি মনে করি আমার চার ছেলে মেয়ে, সবাইকেই সামলাতে হচ্ছে সব কিছু। আজকে আমি প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত, বেশি কথা বলছি না এই কারণেই, কারণ হচ্ছে আমার কাজের মাসি, মানে আমার আসেই নি আজকে, আসবেই না, বুঝতেই পারছো তাহলে কত কাজের চাপ আছে। তা কাজের চাপ বলতে কি, আমি সকালবেলা বাসি কাজ, ঘর মোছা, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর তোমাদের তো দেখালাম যে সকালবেলা রুটি তরকারিও আমি করেছি, তরকারিটা দেখাতে পারলাম না, আর রুটিটা বেলছিলাম তখন তোমাদের দেখালাম। আর হচ্ছে আমার মিক্সচার মেশিনটা, সেটা খারাপ হয়ে গেছে আজকে, বুঝতেই পারছো কী অবস্থা। আর এখন আমি সবজি বাজারে যাব, আর সবজি তোমাদের অনেককে বলেছিলাম যে সবজি আমার কিচ্ছু নেই, সবজি বাজারে এখন আমি যাব, আর সবজি না আনলে পরে আজকে আমাদের রান্না হবে না, সেই জন্য আমি এখন সবজি বাজারে যাব, সবজি আনবো, তারপরে গিয়ে রান্না হবে। আর নিরামিষ আজকে পনির আনা হবে, পনির আর সবজি যা দিয়ে দেখি কী কী পাই আর কি, সেগুলো নিয়ে আসবো। তারপরে মিক্সচার মেশিন ঠিক করতে যাব, তার শ্বশুরমশাইয়ের আর কি ওষুধ শেষ হয়ে গেছে, সেই ওষুধগুলো আনতে যাব। তো আজকে প্রচুর কাজের চাপ আছে, তো চলো কীভাবে কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, আশা করি তোমাদের ভালো লাগবে। তার বলে রাখি, যাদের ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। চলো বেশি কথা বলছি না, এখন সজ্জা চলে যাচ্ছে সবজি মার্কেটে, সবজি আনবো, তারপরে গিয়ে আমি নিচে যাচ্ছি আর কি, নিচে যাই তারপরে বাজারে যাবো, তারপরে গিয়ে রান্না হবে। তো চলো বকবক করবো না, আজকে ভিডিওটা একটু বড়ো হয়ে যেতে পারে, প্রচুর কাজ আছে, সব কিছু যদি শেয়ার করতে চাই, আমার লাইফস্টাইল যদি জানতে চাও তাহলে তো এত ছোটো ছোটো করে সব কিছু শেয়ার করতে হবে, তাই না। চলো সাথে থাকো, দেখতে থাকো। সবজি বাজার করে চলে এসেছি, আর আমার মা হচ্ছে সবজিগুলো বের করছে, মা মানে শাশুড়ি, এখন দুটো মা একসাথে, তো তোমরা ভাবছো যে কোন মা, শাশুড়ি মাই, আমার মা আমার ছেলেকে ধরেছে আর কি, সবজিগুলো সব বের করে নিচ্ছে, বের করেনি আর কি, তারা দেরি হয়ে গেছে তো আজকে বাজার করতে, সেই জন্য মা সবজিগুলো দমাদম কেটে নিচ্ছে রান্নার জন্য, অনেকটা দেরি হয়েছে। আর দেখ বেশি খুলে দেখালাম না, কারণ যত বর্ষাকালে যত সবজি আছে সবগুলো নিয়ে চলে এসেছি আমি বড় একটা ব্যাগে করে। যাই হোক চলো বাইরে যাই, সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। তাই মা বললো যে আজকে রান্নাটা মাই করবে, তা আমি মিক্সচার মেশিনটা দেখো, মিক্সচার মেশিনটা আমার খারাপ হয়ে গেছে, মিক্সচার ছাড়া আমি একদমই অকেজো, তাই মিক্সচার মেশিনটা ঠিক করতে চলে যাচ্ছি, আর মিক্সচার মেশিনটা ঠিক করব। আর একসাথে দুটো কাজ নিয়ে বেরোচ্ছি, যে শ্বশুরমশাইয়ের সুগার আছে, সেই জন্য সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে, ওই সুগারের ওষুধটা আনতে হবে, তাই ভাবলাম যে একসাথে দুটো কাজ নিয়ে বেরোই, মিক্সচারটাও ঠিক করা হয়ে যাবে আর সুগারের ওষুধটাও আনা হয়ে যাবে। চলো রাস্তার মধ্যে কথা বলছি, সবাই অবাক হয়ে দেখছে যে কী ব্যাপার, মেয়েটা একবার ভকর ভকর করছে মোবাইলের সামনে নিয়ে, জানি না কে কী ভাবছে। তো দেখাতে তো হবেই, যেহেতু আমি সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করছি, তাই এটা তো শেয়ার করবোই। এখন সকালেরটা তো করেই এসেছি, দুপুরেরটা মা করে নেবে পনিরের তরকারি। আর দেখলেই তো সমস্ত বাজার, শীত মানে বর্ষাকালে যা যা সবজি থাকে বাজারে সব সবজি কেনা হয়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, একবারে চলে যাই, ঠিক আছে। রাস্তার লোক হা করে তাকিয়ে দেখছে। আমি চলে এসেছি মেশিনটা ঠিক করতে, কিন্তু দুঃখের বিষয় মেশিনটা ঠিক হবে না, আমাকে অনেক দিন সময় লাগবে, জানি না এই কদিন আমি কী করব, বুঝতে পারছি না। আর এদিকে ওষুধের দোকানেও চলে এসেছি, ওষুধটাও নিয়ে নিয়েছি আমার শ্বশুরমশাইয়ের, কিন্তু টেনশন হচ্ছে মেশিনটা নেই, মেশিনে জানি না কীভাবে কী করবো আমি, বুঝতেই পারছি না।
তো বন্ধুরা, দুই মা মিলে খেতে বসে পড়েছে, আমার শাশুড়ি মা আর আমার মা। ওই পাশে তোমরা নারা নতুন, তারা তো চেনো না আমার শাশুড়ি মাকে, আগে আমার ভিডিওতে আমার শাশুড়ি মা আছেন আর কি। ওই যে ওই পাশে হলুদ শাড়ি আমার শাশুড়ি মা, এই পাশে হচ্ছে আমার মা। দুজনই আজকে, যেহেতু শনিবার, তাই সব কিছু আজকে নিরামিষ হয়েছে, আর পটল দিয়ে পনিরের সবজি হয়েছে। আমি রান্না করিনি, তোমরা তো জানোই আজকে আমি করতে পারিনি। আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি কিছু জরুরি কাজে, কাজ করতে যাব। প্রচুর এদিকে গাড়ি ঘোড়া চলছে, জানি না তোমরা শুনতে পাচ্ছো কি না। মানে সকালবেলা একটা ওষুধ নিতে আমি ভুলে গেছিলাম, তখন বাপির ওষুধ নিয়েছি, এখন আমি মার ওষুধ নিতে যাচ্ছি আর কি। মার ওষুধ নেব, তারপরে বিকালে টিফিন নেব। এখন সন্ধ্যা বাজে প্রায় 7টা, টিফিন সিঙ্গারা চপ টপ যা পাই তাই নেব বিকালের জন্য। চলো সাথে থাকো, দেখতে থাকো। বিকেলের আজকে টিফিন, আমি হচ্ছে দুটো সিঙ্গারা নিয়ে নিয়েছি, কেউ কিছু মনে করো না, কিন্তু এক বাটি মুড়ি আর দুটো সিঙ্গারা, লাল চা আমার মাদের লাল চা খাওয়া হয়ে গেছে, আর একটা করে মিষ্টি আর সিঙ্গারা, এটা হচ্ছে মা খাবে। আমার মেয়ের জন্য রসগোল্লা নিয়েছিলাম, রসগোল্লা আর ছেলের জন্য রসগোল্লা নিয়েছিলাম, তাদের খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সারাদিনে যা যা আমার, আমি যা যা করেছি আর কি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। শুরুতে আবার বলেছিলাম, শেষে আবার বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করতে সত্যি আমার খুব ভালো লাগে। তো বিকেলে চা খাচ্ছি আর মুড়ি সিঙ্গারা আমি খাচ্ছি, মারা মিষ্টি সিঙ্গারা খাচ্ছে। এই খেয়ে দিয়ে রাতে আবার চলে যাবো রান্নাঘরে। চলো আজকের মতন এখানে শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থাকো।